আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের আজকের সমাধান অষ্টম শ্রেণী অধ্যায় তিনের পঁচিশ ও অঙ্ক বন্ধুরা প্রথমে আমরা সমাধান করব পঁচিশ নাম্বার অঙ্ক আমাদের পঁচিশ নাম্বার অঙ্ক দেওয়া আছে একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া চার মিটার লম্বা ও দুই পয়েন্ট পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে প্রতিটি মাদুরের দাম সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে মোট কত টাকা খরচ হবে এখানে আমাদের ঘরের মেজের দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ মিটার আর প্রস্ত হচ্ছে বিশ মিটার আবার মাদুরের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এবং প্রস্ত হচ্ছে দুই মিটার তো আমরা প্রথমে যা করব বন্ধুরা আমরা ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করে নেব এবং এরপর মাদুরের ক্ষেত্রফল বের করে নেব তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য কত ছাব্বিশ মিটার এবং ঘরের মেঝের প্রস্থ কত আছে চৌড়া যেটা সেটাই হচ্ছে প্রস্থ চৌড়া আছে কত বিশ মিটার তাহলে বিশ মিটার তাহলে ঘরের মেজের দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম তাহলে আমাদের বের করতে হবে এবার ঘরের মেজের ক্ষেত্রফল তাহলে অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে ঘরের মেজের দৈর্ঘ্য আছে ছাব্বিশ মিটার গুণ প্রস্থ বিশ মিটার তাহলে বর্গমিটার ছাব্বিশ এবং বিশ যদি আমরা গুণ করি তাহলে পাবো পাঁচশো বিশ বর্গমিটার ঠিক আছে এটা আমরা পেলাম ঘরের মেঝের ক্ষেত্রফল এবার আসি মাদুরের ক্ষেত্রে দেওয়া আছে কি চার মিটার লম্বা ও দুই পয়েন্ট পাঁচ মিটার চওড়া তার মানে মাদুরের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার আর প্রস্থ হচ্ছে দুই পয়েন্ট পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ আছে আমরা বের করব মাদুরের ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো এভাবে আবার মাদুরের দৈর্ঘ্য সমান সমান চার মিটার এবং মাদুরের প্রস্থ সমান সমান দুই পয়েন্ট পাঁচ মিটার তাহলে মাদুরের দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম অতএব মাদুরের ক্ষেত্রফল হবে কত চার গুণ দুই পয়েন্ট পাঁচ অতএব মাদুরের ক্ষেত্রফল সমান মাদুরের দৈর্ঘ্য গুণ মাদুরের প্রস্থ এখানে মাদুরের দৈর্ঘ্য চার মিটার গুণ মাদুরের প্রস্থ হচ্ছে দুই পয়েন্ট পাঁচ মিটার এখানে হবে বর্গ মিটার সমান সমান চার এবং দুই পয়েন্ট পাঁচ যদি গুণ করি তাহলে আমরা পাব দশ বর্গমিটার তাহলে এখানে আমরা মাদুরের ক্ষেত্রফল পেলাম কত দশ বর্গমিটার এই দশ বর্গমিটারের জন্য মাদুর লাগে একটি তাহলে এখন আমরা লিখব দশ বর্গমিটারের জন্য মাদুর লাগে একটি অতএব এক বর্গমিটারের জন্য মাদুর লাগে এক ভাগ দশ তাহলে এক বর্গমিটারের জন্য মাদুর লাগছে কত এক ভাগ দশ এবার এই এককে দশ দ্বারা ভাগ করে যেটা পাওয়া যাবে আর যদি আবার আমরা এই পাঁচশো বিশ বর্গমিটার দিয়ে গুণ করি তাহলে কতটি মাদুর লাগবে আমরা পেয়ে যাব এক গুণ পাঁচশো বিশ নিচে দশটি এখন যদি এখানে এক গুণ পাঁচশো বিশ পাঁচশো বিশ দ্বারা এককে গুণ করলে পাঁচশো হয় এবং পাঁচশো বিশকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বাহান্নটি তার মানে মাদুরের সংখ্যা বাহান্নটি অতএব মাদুরের সংখ্যা বাহান্নটি তাহলে মাদুরের সংখ্যা পেলাম আমরা বাহান্নটি এবার আসি মাদুরের দামের ক্ষেত্রে ঠিক আছে একটা মাদুরের দাম কয় টাকা দেওয়া আছে এখানে সাতাশ দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি একটা একটি মাদুরের দাম সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা একটি মাদুরের দাম সাতাশ দশমিক পাঁচ টাকা তাহলে যদি একটি মাদুরের দাম সাতাশ দশমিক পাঁচ টাকা হয় তাহলে বাহান্নটি মাদুরের দাম কত হবে সাতাশ দশমিক পাঁচ শূন্য গুণ বাহান্ন টাকা সমান সমান সাতাশ দশমিক পাঁচ শূন্যকে যদি আমরা বাহান্ন দ্বারা গুণ করি তাহলে আমরা পাব চোদ্দোশো তিরিশ টাকা তাহলে আমরা মাদুরের সংখ্যা পেলাম আমরা মাদুরের দামও পেলাম অতএব নির্নেই মাদুরের সংখ্যা বাহান্নটি এবং মোট খরচ চোদ্দশো তিরিশ টাকা এই হচ্ছে আমাদের পঁচিশ নম্বর অঙ্কের সমাধান আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বন্ধুরা আমাদের এবারের সমাধান ছাব্বিশ নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ আটাশ প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতিপাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো এখানে বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ আঠারো সেন্টিমিটার ঠিক আছে বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো আমাদের এই পৃষ্ঠা সংখ্যাকে পাতায় নিয়ে আসতে হবে ঠিক আছে এবং প্রতিপাতা কাগজের পুরুত্ব আছে কত শূন্য দশমিক এক মিলিমিটার তাহলে প্রতিপাতা কাগজের পুরুত্ব যদি শূন্য দশমিক এক মিলিমিটার হয় তাহলে এখানে এই যে দুইশো পৃষ্ঠা কাগজের পুরুত্ব কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে তো প্রথমে আমরা কি করব বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে দুইশো পৃষ্ঠা সমান সমান একশো পাতা ঠিক না সাইডে আমরা লিখতে পারি যেহেতু দুই পৃষ্ঠা সমান সমান এক পাতা ঠিক আছে তাহলে দুইশো পৃষ্ঠার সমান একশো পাতা এখন দেখো এখানে প্রতিপাতা কাগজের পুরুত্ব কত শূন্য দশমিক এক মিলিমিটার যদি প্রতিপাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হয় তাহলে একশো পাতা কাগজের পুরুত্ব কত হবে একশো দ্বারা শূন্য দশমিক এককে গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক পাতা কাগজের পুরত্ব এক পাতা কাগজের পুরত্ব শূন্য দশমিক এক মিলিমিটার অতএব একশো পাতা কাগজের পুরত্ব শূন্য দশমিক এক গুণ একশো মিলিমিটার সমান সমান যদি আমরা শূন্য দশমিক এক এবং একশো গুণ করি তাহলে আমরা পাব দশ মিলিমিটার এবার আমরা এই দশ মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে আসব। ঠিক আছে কেননা এখানে আমাদের বইয়ের প্রস্থ সেন্টিমিটারে দেওয়া আছে ঠিক আছে কাজেই আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার কাজেই দশ মিলিমিটার সমান এখানে আমরা লিখতে পারি এক সেন্টিমিটার সাইড আমরা লিখে নিতে পারি যেহেতু দশ মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখানে বইয়ের পুরুত্বটা আমরা পেলাম এক সেন্টিমিটার এবার আমরা কী করব বইয়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেওয়া আছে এবং প্রস্থ কত সেন্টিমিটার দেওয়া আছে সেটা তুলে নিব তাহলে আমরা লিখব দেওয়া আছে বইটির দৈর্ঘ্য সমান সমান পঁচিশ সেন্টিমিটার এবং বইটির প্রস্থ সমান সমান আঠারো সেন্টিমিটার এখন একটু লক্ষ্য করি বন্ধুরা আমরা আমাদের এখানে বইটির লোক দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবং পুরত্ব আমরা পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে বইটির আয়তন যদি আমরা বইটির আয়তন বের করতে যাই আমাদের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চত বা পুরোত্ব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতে বইটির আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব এখানে বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার গুণ প্রস্থ আছে আঠারো সেন্টিমিটার গুণ পুরুত্ব আছে এক সেন্টিমিটার সবগুলো যদি গুণ করি তাহলে আমরা পাব এখানে হবে ঘন সেন্টিমিটার এখন সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এই চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটারই হচ্ছে বইটির আয়তন তাহলে আমরা লিখতে পারি উত্তর বইটির আয়তন চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার ঠিক আছে এই ছিল বন্ধুরা আমাদের ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান